মালদার কালিয়াচকের গোপালগঞ্জের গোপালনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার বিকেলে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক চন্দনা সরকার, জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অনিক সরকার, ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তারা আহতদের পরিবারের সাথে দেখা করেন। বোমা মজুত করার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আমরা এখানে আসলাম, কালকে আমি ফোন মারফত জানতে পারি যেখানে একটা দুর্ঘটনা হয়েছে, বোম ব্লাস্টিং হয়েছে এবং একই পরিবারের চারটে বাচ্চা আহত হয়েছে। আমরা আজকে সেখানে দেখতে আসলাম এবং সরজমিয়া এখানে আমাদের জেলা প্রেসিডেন্ট এসেছেন, এসপি সাহেব, অ্যাডিশনাল সাহেব, আইসি সাহেব সকলে এসেছেন। প্রকৃত ঘটনাটা কী সেটা তদন্ত করছেন ওনারা এবং আমরা এখানে পরিবারের পাশে দাঁড়াবার একটা দিলাম, আশ্বাস দিলাম এবং যারা প্রকৃত দোষী, যারা এখানকার প্রকৃত অপরাধী, সেটা যেন শাস্তি পায় বা ধরা পড়ে সেটাই আমাদের আবেদন। বলছি তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে এই ঘটনায়, বোমা মজুতের ক্ষেত্রে কি বলবে? দেখুন, বিরোধীরা তো অনেক কথাই বলবে, কংগ্রেস বিজেপি আছে, বিরোধী দল আছে, তারা কথায় কথায় প্রতিটা ব্যাপারেই তৃণমূলকে মানে টেনে নিয়ে আসে, এটা তো স্বাভাবিক। বলছি এলাকার মানুষ অভিযোগ করছেন যে শরীফ হোসেন এই ঘটনার সাথে জড়িত এবং তিনি যুব তৃণমূলের অঞ্চল সভাপতি, কি বলবেন? দেখুন, এলাকায় যদি কেউ কারো হয়তো পারিবারিক শত্রুতা আছে, সেই সূত্রে হয়তো বলেছে, এবার এখানকার এলাকার লোকের কাছে জিজ্ঞেস করে নিন যে ছেলেটা কেমন বা কী করে, এলাকার লোকজনই উত্তর দিয়ে দেবে। কীভাবে সাহায্য করবেন এই পরিবারকে? আমরা দেখুন আপাতত এখন দেখলাম একটা বাচ্চা আছে আর কি, বাকি বাচ্চা তিনজন পেশেন্ট যাদের দেখলাম তাতে করে শুনলাম আর কি হাসপাতালে আছে, আমরা যাব এখন দেখব এবং সমস্ত রকম যাতে আমরা সরকারি সাহায্য তাদের পাশে থাকবো এবং সাহায্য যাতে করতে পারি সেটা, এবং এসপি সাহেব নিজেও বললেন যে সমস্ত রকম সহযোগিতা ওনারা আছেন বাচ্চাদের পরিবারের সঙ্গে, এবং আমি তো এখানকার বিধায়িকা সেই হিসাবে সবসময় এখানে আসি এবং ওনাদের পাশে থাকি, এখানকার লোকজনের সঙ্গে থাকি, সেই হিসাবে তো আমি থাকবই। বলছি বোমা মজুদের কারণ কী, কী শুনতে পাচ্ছেন আপনি এলাকাতে? দেখুন কারণটা কি সেটা আমি তো আর সিআইডি নই বা আমি পুলিশ অফিসারও নই, হ্যাঁ পুলিশ আছে তদন্ত করছে, হ্যাঁ কারা এটা করেছে বা কী উদ্দেশ্যে করেছে সেটা নিশ্চয়ই ধরা পড়বে। বলছি বিজেপি অভিযোগ করছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে বোমা মজুদ করছে শাসক, কী বলবেন? না, এটা একটা ভিত্তিহীন কথা, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এটার কোনো মানে ই নেই আর কি, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। বলছি চারজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, আর কারা জড়িত পুলিশ কী বলছে, কী জানতে পারছে? দেখুন ওরা পুলিশ প্রশাসন এটা হয়তো ধরেছে, অ্যারেস্ট করেছে, আরও হয়তো কিছু অ্যারেস্ট করবে, এখন যেটা সত্যি সেটা হয়তো উদ্ঘাটন মানে হওয়া দরকার, আমরাও চাইছি, হ্যাঁ সেই সূত্রে হয়তো ধরেছে এবং ওনারা যাকে যাকে ধরার দরকার ওনারা ধরবেন, এটা স্বাভাবিক, সে যে দলের হোক না কেন ওনারা ধরবেন। এখনো পর্যন্ত আমরা চারজনকে গ্রেপ্তার করেছি, আমাদের সার্চ চলছে এবং আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তাদেরকেও আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে নেওয়ার জন্য, এবং আরও বোম এবং যদি থাকে সেটা রিকভারি করার জন্য আমরা আমাদের টিম অনেকগুলো টিম করা হয়েছে, এরা বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়েছে এবং আশা করা যাচ্ছে যে এর মূল যারা আরও রয়েছে তাদেরকে আমরা অল্প সময়ের মধ্যে অ্যারেস্ট করে নিতে পারবো, চারজন অ্যারেস্ট হয়েছে বাকিদেরকেও পারবো। জমির মালিকের কী ইনভলভমেন্ট পাচ্ছে? দেখুন এখন তো আমরা ইনভেস্টিগেশন আমাদের সবে শুরু হয়েছে, আমরা চারজনকে অ্যারেস্ট করে তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে এসেছি, হ্যাঁ তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জমির মালিকের কোনো ইনভলভমেন্ট আছে কি নেই সেটা আমরা জানতে পারবো। মালদা থেকে দেবশ্রীর রিপোর্ট, আনন্দবার্তা।